নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি প্রতিভা, হাজির হয়ে গেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এই শীতকালে প্রায় সবার বাড়িতেই কম বেশি বাঁধাকপি হয়, তো বাঁধাকপির একঘেয়ে টেস্ট বদল করতে আমি আজকে নতুনভাবে একটু নতুন স্বাদে বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। তো আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, চলে এসেছি। এবার এখানে দেখো, বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, আর একটা লেবুর অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ঢেলে সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব হাই ফ্লেমে মিনিট দুয়েকের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম, এই যে এতটা কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, ফুল সিদ্ধ করিনি, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এটা যে সেদ্ধটা হয়েছে, এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মিক্সিতে গুঁড়ো করেছিলাম তাই মিহি গুঁড়ো হয়ে গেছে। দিচ্ছি পরিমাণ মতো বেসন, বেসনটা চালিয়ে নিয়েছি আমি। এবার দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্ত উপকরণকে মিক্সড করে নেব। এক্সট্রা কোনো জল ইউজ করব না, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা, তাতে যে জলটা ছিল তাতেই হয়ে গেল। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 দেড় চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে, নাহলে মশলাগুলো ঢুকবে না। লবণ কিন্তু এক্সট্রা আর ইউজ করলাম না, লবণটা সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। জায়গাটা ফ্ল্যাট হলে ভালো হতো, তো আমার কাছে ফ্ল্যাট পাত্র নেই, তাই আমি এই কড়াইটাই ভেজে নিচ্ছি। পছন্দসই যে কোনো শেপ দিয়ে ভেজে নিলেই হবে বড়াগুলোকে। তো আমি এইভাবে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিচ্ছি। সব কটা বড়াকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে যেগুলো তুলে নিলাম, নাহলে বেশি কড়া হয়ে যাবে। বাঁধাকপির একঘেয়ে রান্নার থেকে এটা খেতে সত্যি অসাধারণ লাগে। ওগুলোও খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এটা আরও সুন্দর লাগে ওটার তুলনায়। বিশেষ ঝামেলা নেই, এটা একবার করে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগে। ওই একই তেলেই আমি চিনি দিয়ে দিলাম, দিলাম ফোড়নে গোটা জিরে, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলার পেস্টটা, এই মশলাটাই আছে, পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে পেস্ট করা আছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদার পেস্ট, আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এটা চারমগজের পেস্ট, 2 চামচ চারমগজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটায় বেশি জুস থাকলে ভালো লাগবে না, তাই আমি আমার প্রয়োজন মতো দিলাম, যে যার প্রয়োজন মতো দিতে হবে। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম গ্রেভিটাকে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে বড়াগুলো ফুটে গেলে 1 মিনিট, তারপরে আবার বড়াগুলোকে উল্টে দিতে হবে। যে উল্টে দিলাম, বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, বড়াগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে।
এবার গ্যাসটা অফ করার আগে আমি গরম মশলা এক চামচ ছড়িয়ে দিলাম। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ লাগেই। আমি এটা প্রায়ই বাড়িতে তৈরি করি, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। টাটা।